শুভেন্দু বেশ ক্ষেপে রয়েছেন, এতটাই ক্ষেপে রয়েছেন যে তিনি বলছেন তাদের উল্টো ধুয়ে সোজা করব। কিন্তু কার ওপর এতটা রেগে রয়েছেন শুভেন্দু অধিকারী? রাধামাধব যদি আমাকে কোনোদিন সুযোগ দেয়, আমি 21 সালে এই মামলা আবার চালু করে যারা আপনাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের উল্টো ধুয়ে সোজা করব। প্রকাশ্যে হুমকি বলছেন তিনি যে যারা আপনাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদেরকে নাকি উল্টো ধুয়ে সোজা করা হবে। কিন্তু এতটা কেন রেগে গেলেন শুভেন্দু অধিকারী? শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তারাচাঁদবার এলাকায় বিবেকানন্দ সেবা সংঘ আয়োজিত সর্বজনীন রাজ উৎসব এবং 21 গৌরাঙ্গ মহোৎসব ছিল। সেই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু বলেন যে আমার শরীরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে আমি তারাচাঁদবার গ্রামের অত্যাচারের কথা কোনো দিন ভুলে যাব না। রাধামাধব যদি আমাকে কোনো দিন সুযোগ দেয়, আমি 21 সালে এই মামলা আবার চালু করে যারা আপনাদের বাড়িঘর ভেঙেছে তাদের উল্টো ধুয়ে সোজা করব। আপনারা জানেন এই গুন্ডাদের কোনো পরিবর্তন হয়নি। কি বলছেন তিনি শুনুন। আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। তার কারণ এই গ্রামের হিন্দু পরিবারগুলি আমাকে সমর্থন করার কারণে আক্রান্ত হয়েছিলেন 2021 সালে। আমার যতক্ষণ শরীরে শ্বাস প্রশ্বাস আছে আমি তারাচাঁদবাড় গ্রামে এই অত্যাচারের কথা কোনোদিন ভুলে যাব না। এবং রাধা মাধব যদি আমাকে কোনোদিন সুযোগ দেয়, আমি 21 সালে এই মামলা পুনরায় চালু করে যারা আপনাদের ঘর বাড়ি ভেঙেছিল তাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। আপনারা জানেন এই গুন্ডাদের কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার পূর্ব মেদিনীপুরের বাজকুল ইউথ ফোরাম আয়োজিত সর্বজনীন রাস উৎসবের শুভ সূচনা করলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা হিন্দুরা আজকে প্রথমে আক্রান্ত হচ্ছি এটা নয়। আমাদের যদি ইতিহাসটা দেখেন বারবার আমরা কিন্তু আক্রমণের মুখে পড়েছি। সেই আক্রমণের কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন, মানে বুঝতে পারছেন, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই মুঘল সময় থেকে আমরা আক্রান্ত হয়ে চলেছি। আক্রমণের কোনো শেষ নেই, কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা নানা ভাগে বিভক্ত, আর এই সুযোগটা নেয় অন্যরা। বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে একদিনে 70,000 লোক শেষ হয়ে গিয়েছিল। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গীতা পড়তে হবে। এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে যা অবস্থা হয়েছে তাতে করে বলতে হচ্ছে যে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কি বলছেন তিনি শোনাবো। আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন সেই বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে, মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল পাঠান আমরা আক্রান্ত হতেই চলেছি, আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা বিভিন্ন রাজনৈতিক মতে পথে আলাদা, আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তপশিলি, কে কায়স্থ, কে মাহেশ্য, আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়, তার মধ্যেও আশার আলো আছে। 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে 2024-এর 22শে জানুয়ারি। বাবর যেদিন রাম জন্মভূমি একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল, এখনো শহীদ হচ্ছে, আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্লো গ্রামে 2021 সালে 5ই মে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলির
সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা মাতৃসভা তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, গীতা টিতা পড়তে হবে, ধর্ম রক্ষতে রক্ষিত, দামোদর মাস চলছে, কার্তিক মাস, আমরা অধিকাংশ লোকই পালন করি না, আমরা ফাংশন দেখতে যতজন আসি পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায়, এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন, অনেক কিছু না পাওয়ারও দুঃখ থাকবে, এ তো চলমান প্রবাহ, সরকার আসবে যাবে, নেতা আসবে যাবে, বদল হবে, কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না, এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে, ধর্ম রক্ষতে রক্ষিত। অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে, এখন বলতে হচ্ছে, আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। এর আগে দেবী দুর্গার প্রতিমা ভাঙচুর এবং সনাতনীদের ওপরে অত্যাচারের প্রতিবাদে তিনি কিন্তু সভা থেকে এক প্রকার গর্জে উঠেছিলেন, কি বলেছিলেন তিনি শোনাবো। শাসন করতে হবে, সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে, কেন দুর্গা ঠাকুর ভাঙবে আপনি বলুন, কারো যদি কেউ আস্থায় আঘাত করে যে যে ধর্মেরই হোক পুলিশ ব্যবস্থা নেবে, কে অধিকার দিয়েছে আমি যাকে আস্থা প্রকাশ করি তার উপরে আক্রমণ করার, দয়া করে অন্য খবরের সঙ্গে এই রাজ্যে দুর্গা পূজা দুর্গা উৎসব যে ভাষাতেই বলুন না কেন, ফালাকাটা গার্ডেন রিচ বাউড়িয়া শ্যামপুর রানাঘাটে 112 ফুট দুর্গা প্রতিমা পারমিশন না দেওয়া, ইংলিশ বাজার শহরে দুর্গার পুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু আধটু দেখান, এক আধটা টক শো সনাতনীদের জন্য হোক। আমি শ্যামপুর বাউড়িয়াতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন, আপনাদের চ্যানেলগুলো তথাকথিত সেকুলারিজমের নামে এবারে দুর্গা পূজা যেভাবে আক্রান্ত হলো সেটা নিয়ে আপনারা নিউজ করেন না, আপনারাও সেকুলার দলে গেছেন, এটা খুব আপত্তিকর, আপনারা দেখাচ্ছেন না বালাসরে ঝড়টা আছড়ে পড়লে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরটা উড়ে চলে যাবে, আপনাদের সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত। আমি আমার দীঘা খেজুরি সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।